নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটি ছোট মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেই মাছটি হলো মোরলা মাছ। এই মোরলা মাছ অনেক ধরনের রান্না হয়। আজ আমি মোরলা মাছের টক করে আপনাদের দেখাবো। গরমকালে এই মোরলা মাছের টক খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তাহলে অতি অবশ্যই আমার রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তবে আসুন আমরা দেখে নিই মোরলা মাছের টক করতে কি কি লাগছে। মোরলা মাছ, সর্ষের তেল, পাঁচফোড়ন, লঙ্কা, শুকনো লঙ্কা দুটো নিয়েছি, নুন আর তেঁতুলের পাল্প, গুড় নিয়েছি আর জিরে ভাজার গুঁড়ো। এই দিয়ে আমার মোরলা মাছের টক হয়ে যাবে। সঙ্গে একটু জল লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এই 2 চামচা আর একটুখানি দিয়েছি, দুটো শুকনো লঙ্কা, তেঁতুলের কাঠটা দিয়ে দেব, নুন দেব অল্প করে, গুড়টা দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো। এটা ফুটে উঠলে তারপরে মাছটা আমি দেবো, একটু ঢেকে দেবো, এটা দিয়ে জল দিচ্ছি তো একটুখানি ঢেকে দেবো। এক মিনিট মতন ফুটুক, তারপরে আমি খুলে আবার মাছটা দেব। এক মিনিট হয়ে গেছে, আমি এবার খুলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আরেকবার আমি ঢেকে দেবো, একটু ফুটলে একটা নামিয়ে দেবো। এই 1 মিনিট মতনই হবে, মাছটা ভাজা আছে তো বেশিক্ষণ লাগবে না। ঢাকাটা আবার খুলছি, খুলে দেখছি হয়ে গেছে। আমি জিরে ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম, তারপরে আমি নামিয়ে নেব। এই মাছের টক খাওয়া খুব ভালো, শরীর খুব ঠান্ডা করে, সকলেই খেতে পারেন, গরমকালে এগুলো খাওয়া যায়। গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল মোরলা মাছের টক। এটা সকলে করবেন, খুব ভালো একটা গরমকালের রেসিপি। আপনারা আমার এই ভিডিওটা ফলো করবেন, করে এইভাবেই বানাবেন। যদি আমার রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।